নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আজকের অনুষ্ঠান দুখু মিয়া। প্রত্যেককে সুপ্রভাত জানিয়ে, দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পথ চলা। আজকে দুখু মিয়াতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব সেটি হচ্ছে নজরুল কাব্যে প্রেম। এই নিয়ে কথা বলবো, কিন্তু আমাদের এই প্রেমের কথার মাঝখানে যে মানুষটি গান শোনাবে তার সাথে অনেক দিন পর দেখা, মানে বলা যেতে পারে আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ আনন্দের। আমাদের সঙ্গে রয়েছে অন্বেষা। অন্বেষার এখনকার উপাধি হচ্ছে অন্বেষা গাঙ্গুলি মান্না, তাই তো? কিন্তু আমাদের কাছে হচ্ছে অন্বেষাই। ওর সঙ্গে আমাদের সেই প্রথম থেকে পথ চলা, এবং অন্বেষা আমাদের পরিবারের সদস্য। তো আজকে অন্বেষার গান আমরা শুনবো। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রশিল্পীরা, যেমন কিবোর্ডে রয়েছেন দেবাশিস, গিটারে শম্ভুদা, তবলায় মৃগাঙ্ক, অক্টোপ্যাডে বিক্রম, শব্দে আমাদের ভাই রিন্টু, এবং অবশ্যই ক্যামেরার পিছনে আমাদের ভাইয়েরা দাদারা প্রত্যেকে উপস্থিত। তো শুরু করব আজকের পথ চলা। নজরুল কাব্যে প্রেম নিয়ে আমার কথা বলা অন্বেষা, কিন্তু তোমার গান থাকবে। সে প্রেম ঈশ্বরের প্রতি প্রেমও হতে পারে, সে প্রেম মানব প্রেমও হতে পারে। তো যাই গানে। আমি আহিরিনী রাসবিলাসিনী, আমি আহিরিনী শ্যামলোকেশ্বর রূপ শুধু চিনি, অম্বরে হেরি আজ কি জ্যোতি পুঞ্জ।
অনেশার গান দিয়ে পথ চলা শুরু করলাম। তো আজকে আমি বলেছিলাম যে আজকে আমি আলোচনা করব নজরুল কাব্যে প্রেম। তো নজরুল কাব্যে প্রেম এই নিয়ে আলোচনা করতে গেলে প্রেমের একটা সংজ্ঞা হওয়া উচিত, যদিও প্রেম একান্ত ব্যক্তিগত অনুভূতি। প্রেমের নানান পর্যায় হতে পারে, ব্যক্তি প্রেম, মানব প্রেম, দেবতার প্রতি প্রেম, এরকম নানাবিধ প্রেমের ব্যাপ্তি হতে পারে। কিন্তু তারপরেও বলতে হয় প্রেম হচ্ছে মানুষের একান্ত ব্যক্তিগত অনুভূতি। তো আমরা দেখেছি যে প্রেমের বহিঃপ্রকাশ বাংলা কাব্যসাহিত্যে গদ্য সাহিত্যে এক এক সময় এক এক রকমভাবে তার প্রকাশ পেয়েছে। ঘোরতর 500 বছরের মুসলমান যুগেও কিন্তু বৈষ্ণব পদাবলী তৈরি হয়েছে। সেই সময় মানুষ তার প্রেমকে ওই রাধাকৃষ্ণের প্রেমলীলার মধ্যে দিয়ে বার করার চেষ্টা করেছেন। সেখানে যে শুধুমাত্র হিন্দু কবিদের পদ আমরা পাই তা নয়, বহু মুসলমান কবিরাও কিন্তু এই পদ লিখেছেন। তো এরকমভাবে প্রেমের পর্যায়ে ভাগ হতে গেছে, ভাগ হয়ে এসেছে, যেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে জীবনানন্দ দাশ কেউ কিন্তু পিছপা হননি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নহ মাথা নহ কন্যা নহ বধূ। তিনি তার প্রেয়সীকে এইভাবেই কল্পনা করেছিলেন, তার মানসপটে এঁকেছিলেন। কিন্তু আমাদের নজরুলের, কাজী নজরুল ইসলামের প্রেম নিয়ে বা তার রোমান্টিকতা নিয়ে কথা বলতে গেলেই বলতে হয় তার আটানা বিদ্রোহ আর আটানা প্রেম, এই নিয়েই একেবারে খাঁটি ষোলো আনা কাজী নজরুল ইসলাম। তাকে নিয়ে আমাদের কথা থাকবেই আজকে, কিন্তু সঙ্গে থাকবে অন্বেষার গান। তো পরের গানে যাই অন্বেষা। কালো মির পায়
আমি বলি এই গানটা তুমি যেটা শোনালে, এই গানটা আমার অত্যন্ত প্রিয় একটি গান, খুব পছন্দের গান। মানে কাজী নজরুল ইসলামের যে কটা গান লেখা রয়েছে মাকে নিয়ে, তার মধ্যে এটা আমার অন্যতম পছন্দের গান। এটা যখনই শুনি আমার খুব ভীষণ ভালো লাগার একটা গান। তো আজকে অনেক ধন্যবাদ অন্বেষাকে, আমি ওরা জানে যে আমার এই গানটা ভীষণ পছন্দের। আমার না এই গানটা গাইতে গেলেই কেন জানি না দক্ষিণেশ্বরের মা মানে একদম এত মানে ওইটা ভাবতে ভাবতেই মানে আমার গলা আটকে যাচ্ছে, মানে কিরকম চোখে জল এসে যাচ্ছে। এবং তুমি আমার এটা হয় এটা আমি মানে একদম মানে যখনই মানে কোনোরকম মায়ের গান হয়, মায়ের আলোচনা হয়, আমার চোখের সামনে মা ভবতারিণী বিভিন্ন রূপে বিভিন্ন বেনারসিতে তিনি সেজে আসেন। আমি তো একদম চলো পরের গানে যাই আমরা একটু।
ভালো অন্বেষা, মানে অন্বেষার যত দিন যাচ্ছে তত অন্বেষার উত্তরণ হচ্ছে। এটা আমরা প্রথম, মানে অন্বেষা অন্বেষা সম্পর্কে একটু ছোট্ট করে বলি। অন্বেষা স্বর্গীয় বিমান মুখোপাধ্যায়ের ছাত্রী, একদম ছোটোবেলা থেকে তার কাছে গান শেখা ওর। এবং বিমানদা মারা যাওয়ার পরে ও খুব শক্ট হয়ে গিয়েছিল এবং গানটার থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল। তারপরে ওর প্রথম বলা যেতে পারে আত্মপ্রকাশ আমাদের উত্তর বাংলাতে। আর এটা বলতে কোনো সংকোচ নেই যে তোমাদের উৎসাহতেই কিন্তু আমি এগিয়েছি, এটা একদম সত্যি কথা। মানে ওর প্রথম দ্বিতীয়বার ফিরে আসার পর যখন প্রথম আত্মপ্রকাশ, এটা আমাদের উত্তর বাংলা চ্যানেলে, এবং ধীরে ধীরে ও অত্যন্ত সাবলীল হয়ে ওঠে। এবং এই মুহূর্তে ও যেভাবে গান গাইছে, আগামী দিনটা কিন্তু অন্বেষার দিন, এটা আপনারাও বলবেন। আমি যাই, আপনারা টেলিফোন করুন, ওকে উৎসাহ দিন এবং আমরা এগিয়ে যাব ওর গানে। তবে আমি যেটা বলবো আজকে, আজকে আমি একটা চিঠি পাঠ করব, যে চিঠিটি কাজী নজরুল ইসলামের প্রেমের সাক্ষ্য বহন করছে। আমি কেন বললাম, তার বিভিন্ন কবিতায় বিভিন্ন গানে প্রেমই প্রেম, কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনটা তো ভীষণভাবে একটা ছবি, যে ছবিটা সাদা কালো ছবি নয়, যে ছবিটা ভীষণ রঙিন ছবি, কিন্তু ছবিটা আমাদের প্রত্যেকের কাছে ধরার মধ্যে, মানে কোনো ছবিতে কোনো ধোঁয়াশা নেই, রঙটাও বোঝা গেছে। কীরকম কাজী নজরুল ইসলামের ছোটোবেলা থেকে জীবনটা কীভাবে কেটেছে সেটা আমরা আগেও আলোচনা করেছি। কাজী সাহেব কেন যুদ্ধে গিয়েছিলেন সেটার কোনো কারণ জানা যায় না, এটা বাস্তব কথা। তিনি খানিকটা খেয়ালি মানুষ ছিলেন, খানিকটা নিজের ইচ্ছেতে যখন যেটা মনে চাইত সেটা করতেন। তো তিনি যুদ্ধে যোগদান করলেন, যুদ্ধ থেকে ফিরেও এলেন। ফিরে আসার কিছুদিন পর ১৯২১-১৯২২ সাল নাগাদ তিনি একজন মানুষের হাতে আসেন। সেই মানুষটি হচ্ছে আজিজুল হক, সম্ভবত আমি নামটা ভুলও বলতে পারি, এই মুহূর্তে নামটা আমার মনে নেই। ইনফ্যাক্ট আমি অনুষ্ঠান করেছিলাম ঠিকই, তো সেই যে মানুষটা খপ্পরে তিনি পড়েন সেই মানুষটা কুমিল্লার মানুষ, এবং সেই মানুষটি কাজী নজরুল ইসলামকে কুমিল্লায় নিয়ে গিয়ে খানিকটা তার প্রকাশন একটা সংস্থা ছিল, প্রকাশ করতেন, বই পুস্তক প্রকাশ করতেন। তিনি চেয়েছিলেন নজরুল ইসলাম লিখবেন এবং তিনি সেই বইগুলো নিজে নিজে প্রকাশ করে তার ওই সংস্থার মানে আয় বাড়াবেন, এটা তার নেপথ্যে তার ভাবনা চিন্তা ছিল। তো তিনি কাজী সাহেবকে নিয়ে যান কুমিল্লা, এবং সেখানে নিয়ে যাওয়ার পর তার বড় দিদির মেয়ে, সেই মেয়ের সাথে কাজী সাহেবের বিয়ে দেওয়ার একটা যোগাযোগ তিনি করে ফেলেন। কাজী সাহেব কিন্তু সেই মেয়েটিকে ভালোবাসে, যদিও তাদের দুজনের মধ্যে বিস্তর চিন্তাভাবনার ফারাক থাকা সত্ত্বেও সেই মেয়েটিকে কাজী সাহেব ভালোবাসেন, ভালোবেসে তার নাম রাখেন নার্গিস। পরবর্তী পর্যায়ে কিন্তু নার্গিস নামেই তিনি পরিচিত হন, তার নিজস্ব যে নামটি ছিল সেই নামটির থেকে আমরা কিন্তু তাকে আর সেই নামে চিনতেও পারি না, তাকে নার্গিস বলেই সম্বোধন করা হয়। তো এহেন নার্গিসের সঙ্গে অনেকে বলেন তার বিয়ে হয়েছিল, কিন্তু আমার কাছে মুজাফফর আহমেদের যে বইটি রয়েছে সেই সূত্র থেকে, কারণ মুজাফফর আহমেদ সেই মানুষ যিনি কাজী সাহেবকে লালন পালন করে রেখেছিলেন তার নিজস্ব তত্ত্বাবধানে, এবং কাজী সাহেবের যে সময়টা খুব কঠিন সময় থেকে শুরু করে সুসময় সবটার সাথেই কিন্তু মুজাফফর আহমেদ ছিলেন। তো মুজাফফর আহমেদের বইতে আমরা যেটুকু পাই তাতে হচ্ছে কাজী সাহেব বিবাহ বাসর থেকেই বিবাহটি করেননি, তিনি চলে আসেন। কিন্তু এই নার্গিস তার জীবনে একটা ভীষণভাবে দাগ কেটে যান এবং সারাটা জীবন তার কবিতার মধ্যে, তার গানের মধ্যে নার্গিস ঘুরে ফিরে আসে। পরবর্তী পর্যায়ে তিনি তার বিবাহের পরে, প্রমিলার সঙ্গে বিবাহের পরেও তিনি ফজলতুন্নিসার বলে একজন বিদুষী মুসলিম নারীর প্রেমে পড়েছিলেন। এই ফজলতুন্নিসাই হচ্ছেন তিনি যিনি নজরুলের
তিনি যখন হসপিটালে অসুস্থ, এই ফজলুতুন্নেসা তার বিছানার নিচে নজরুলের কাব্য ছিল। তো যাই হোক, এই গল্পে আসবো আজকে একটা চিঠি। নার্গিস যখন কাজী সাহেবকে দীর্ঘ 16 বছর পর একটি চিঠি লেখেন, সেই চিঠিটি হাতে পেয়ে কাজী সাহেব তার একটি উত্তর দিয়েছিলেন, সেই নজরুল কাজী নজরুল ইসলামের সেই চিঠিটাই আজকে আমি টুকরো টুকরো করে পাঠ করব। তাহলে আমার নজরুল কাব্যে প্রেমের মূল জায়গাটা আপনাদের বোঝাতে পারবো। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, আমি কিশোর মৈত্র, নাগপুর থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। আপনাকে বিশেষ করে তনুশ্রী ম্যাম এবং যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যেভাবে উপস্থাপনা করেন ওটা সত্যি মন ছুঁয়ে যায়। আর আমি একটু এর সঙ্গে অন্বেষা ম্যামের সঙ্গে কথা বলতে পারি? 100 বার নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার, আমি নাগপুর থেকে কিশোর মৈত্র বলছি। আপনার ওই অরুণকান্তি শুনলাম, আমি দুটো গানের অনুরোধ করব, সেটা হচ্ছে বলবে জবা বল যদি জানা থাকে, আর দিনের সকল কাজের মাঝে তোমায় মনে পড়ে, যদি সম্ভব হয়। আমি আর বেশি গান দিয়ে আপনাকে ধন্যবাদ দাদা ফোন করার জন্য। তোমাদের এখন গানে যাওয়ারই পালা, পরের গানে যাই। তোমার গা রাম ধনু হত
কথা বলো তো, যে সারা গায়ে জোছনা দিয়ে চন্দনের সঙ্গে জোছনা মাখানো, রামধনু থেকে লাল রং নিয়ে এসে পায়ে আলতা পরানো, মানে এরকম প্রেমের কথা। তো আমি একটু বলি, আমি যে চিঠিটা আজকে পড়বো আপনাদের কাছে, আমি তথ্যসূত্রটা দিয়ে রাখি, নজরুল প্রতিভা মোবাশ্বের আলী তার লেখা একটি বই। এই বইটির আমি বলে দিই, এটি হচ্ছে একদম বাংলাদেশের এবং এটি মুক্তধারা থেকে প্রকাশিত হয়েছিল। এটার সংস্করণ হচ্ছে, এটি আমি যেটি পড়বো সেটা হচ্ছে তৃতীয় সংস্করণ, 1395। এবং এই বইটি আমি পেয়েছি কোত্থেকে সেটাও একটু বলে রাখা দরকার। এই বইটি আমি পেয়েছি হচ্ছে ওই আমার বাড়িতে খবরের কাগজ যিনি নিতে আসেন আর কি, মানে আমি যখন দেওয়া হয় আর কি, পুরনো খবরের কাগজ যার কাছে বিক্রি করা হয় তার ওই গাড়ির মধ্যে আমি এই বইটা খুঁজে পেয়েছিলাম এবং আমি মাত্র 20 টাকা দিয়ে এই বইটি কিনেছি। তো কেন কিনেছি না, আমার এই কাজের সূত্রে, তো আমি মানে আমার মনে হলো কাজী নজরুল ইসলামকে নিয়ে রেখা একটি বই, তো সেই বইয়ের থেকে আমি একটুখানি আমি পেয়েছি তথ্যটা। তাতে 16 বছর পর নার্গিস কাজী নজরুল ইসলামকে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠিটির উত্তর নজরুল ইসলাম দিয়েছিলেন, আমি পাঠ করবো টুকরো টুকরো করে। তিনি বলছেন, কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি, সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশ্রান্ত ধারায় বাড়ি জড়ছিল, 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই বাড়িধারার প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার, এই মেঘদূত বিরহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয়, এই আশার আমার কল্পনার সর্বলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই, তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর যে আমি জানেন, তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা, কিন্তু সে বেদনার আগুনেই আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সেরূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার বক্ষে। অন্তরের আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি। পরের পর্যায়টুকু আসবো অন্বেষার একটা গানের পরে। দিদি, প্রথমে ঈশ্বরের ওপর প্রেম কিছু গান শোনালাম, তারপরে মানব প্রেমেরও কিছু গান, উনি যে প্রকৃতি প্রেমিকও ছিলেন সেই গানও দেখো। এই যে প্রথমে একটা তিনি ক্ষোভ জানিয়েছেন, কিন্তু কি সুন্দর প্রকৃতির বর্ণনার সঙ্গে নিজের প্রেমটাকে তিনি মিশিয়ে দিয়েছেন এই চিঠির এই ছত্রগুলোই কিন্তু তার প্রমাণ। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি দক্ষিণ দমদম থেকে বিজন চৌধুরী বলছি। দক্ষিণ দমদম থেকে বিজন চৌধুরী বলছি, আপনাদের এই অনুষ্ঠানের জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি 80 বছরের একজন নবীন যুবক, এই প্রোগ্রাম গুলো দেখে, এই যে পরশুদিন আপনারা রাজশেখর বসু নিয়ে করেছিলেন, আপনারাই দেখতাম যে প্রথম এই লোকটাকে নিয়ে এলেন এই আলোচনায়, লোকটাকে ভুলে যাওয়া হয়েছে। এখন আমি একটু শিল্পীর কাছে যাই, একদম আসবেন। আচ্ছা, এইগুলো আশা করি প্রেমের পর্যায়ে পরে গিয়ে দেবো, বা তোমার আকাশে উঠেছি চাঁদ, যে কোনো একটা নয়ন ভরা জলটা এত কমন গান গাইতে পারো। নিশ্চয়ই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে বলেছেন যে আপনি 80 বছরের একজন নবীন যুবক, এই স্পিডটা ভীষণ দরকার আমাদের প্রত্যেকের জীবনের, এই স্পিড দরকার।
আমরা তো জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে তো কবিরা বলেই গেছেন। তো সুতরাং মৃত্যুটা অবশ্যম্ভাবী, কিন্তু মৃত্যুটাকেও না খুব স্পোর্টিংলি গ্রহণ করতে হবে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে বেঁচে থাকার আনন্দ দিয়ে উপভোগ করতে হবে, তবেই বেঁচে থাকাটা সার্থক। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে কিছু করার জন্য, কিন্তু চিরকাল যদি মৃত্যুকে কেন্দ্র করে আমি একটা বিমর্ষতার আবর্ত তৈরি করি, তাহলে ঈশ্বরও বিরক্ত হবেন। তাই আমার মনে হয় জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব আনন্দ দিয়ে উপভোগ করে করে বাঁচতে হবে, ওই বলতে হবে না লাইফ ফুল লাইফ আর কি। চলে যাই গানে। এই গানটা কিন্তু প্রথমবার হলো এই মঞ্চে, এই মঞ্চে এই গানটা প্রথমবার হলো এবং খুব ভালো গান, একটা সুন্দর রিদম আছে গানটার মধ্যে এবং প্রকৃতির প্রেমের কথা তুমি বললে, হৈমদিদির রেকর্ড আছে। আমি একটু বলি এবার চিঠিটার পরের অংশটুকু খানিকটা যাই। তিনি বলছেন, তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি যে বেদী গ্রহণ করলে না, পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদীপীঠ। জীবন তবে জীবন ভরে সেইখানেই চলেছে আমার পূজা আরতি। আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ, তাই তাকে পেতে চাইনি, জানিনে সেরূপ দেখে বঞ্চিত হব
অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাই হলে ধুলির ধরায়, প্রেমের ফুল হে দুলতলে হয়ে যাক ম্লান, দগ্ধ হতশ্রী। তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকেই আমাকে পাবে। লাইলি মজনুকে পায়নি, শিরি ফরহাদকে পায়নি, তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমকে পায়নি। আত্মহত্যা মহাপাপ, এ অতি পুরাতন কথা হলেও পরম সত্য। আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকে, তাহলে তোমার মতো ভাগ্যবতী কে আছে? তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোর আলোময় হয়ে উঠবে। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই দুঃখের অবসান। মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনেই তার সংশোধন করে যেতে হবে। তবে পাবে আনন্দ মুক্তি, তবেই হবে সর্বদুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অসম্পূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা দেয়। এরপরের আবার একটা পোর্শন রয়েছে এবং সেটা আরও হৃদয়কে টাচ করে যায়, মানে ছুঁয়ে যায় মনকে। তো সেই পোর্শনটুকুতে যাওয়ার আগে একটা গান শুনে নেব আমরা। আচ্ছা, টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। অনুশ্রীদি, আমি তপন গংশমণি বলছি ত্রিবেণী থেকে। অনুশ্রীদিকে নমস্কার, অনেশাদিকে সুপ্রভাত, প্রত্যেককে শিল্পীদের আমার ইমেল হওয়ার শুভেচ্ছা হেমন্তের এই সকালে। তো দুখুমিয়ার গান শুনছি আর কবির গান যত শুনছি, সত্যি আপনাদের এই সিটিভিএন থেকে খুবই একটা ভালো লাগার অনুষ্ঠানে আমরা আছি এইটুকু অনুভব করি। সবাই অনুষ্ঠান করছেন আর সিটিভিএন এর অনুষ্ঠান সত্যি আলাদা, যেভাবে আপনি উপস্থাপনা করেন এবং কবির কথা বলেন, সত্যি কথা নতুন নতুন তথ্য আমরা পাই। তো অনেসাদি, দুটো গানের অনুরোধ করব। একটি গান হারানো হিয়ার নিকুঞ্জ পথে, আর একটি গান নহে নহে ওই গানটি। আচ্ছা, যদি আজকে নাও হয়, এ নয় আঁখি জল, নহে নহে এ নয় আঁখি জল, যদি আজকে নাও হয়, আগামী দিনে যখন অন্বেষা আবার আসবে ওই মঞ্চে, নিশ্চয়ই শোনাবে আপনাদের। অনেকের অনেক অনুরোধ রইল, সঙ্গে থাকুন, গানে যাই এবার আমরা।
তোমার এই গানটার পরেই আমি কবি আমার এই চিঠিটার শেষ পর্যায়টুকু আমি পাঠ করে শোনাবো। কি অদ্ভুত! তিনি বলছেন না যে, মালা যখন গাঁথো তখন পাওয়ার সাজ্জে জাগে, মোর বিরহে কাঁদো যখন আরও ভালো লাগে। তিনি বলছেন, হঠাৎ তিনি লিখছেন আর কি চিঠিতে নার্গিসকে, হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগেকার কথা, তোমার জ্বর হয়েছিল। বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র সুন্দর ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার সেই তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রী বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকের কথা, মহাকাল সে স্মৃতি মুছে ফেলতে পারলেন না। কি উদগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারই সেদিন এসেছিল, সারা দিন রাত চোখে ঘুম ছিল না। চিঠির শেষে কবি বলছেন, তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক, যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর বাণী সতত তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। যাকে তিনি বাস্তবে পেয়েও পাননি, তার জন্য সারা জীবন প্রেমের অতৃপ্তি তিনি বয়ে নিয়ে বেরিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে 1928 খ্রিস্টাব্দে কবি তখন যেতেন ঢাকাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে মাঝে মাঝে যেতে হতো। তখন তার প্রসার, তার প্রচুর ব্যাপ্তি, বহু মানুষ এবং তখনকার যুব সমাজ উদ্দীপিত কাজী নজরুল ইসলামের ভাষণে। সেই সময় ঢাকা ইউনিভার্সিটিতে যখন তিনি গিয়েছিলেন 1928 খ্রিস্টাব্দে, সেই সময় ফজলতুন্নিসা বলে এক বিদুষী মুসলিম নারীর প্রেমে তিনি পড়েন। পরবর্তী পর্যায়ে ফজলতুন্নিসা নজরুল ইসলামকে গুরুত্ব দেননি। প্রমীলা দেবীর বর্ণনায় রয়েছে, একদিন ফজলতুন্নিসা তার বোনকে নিয়ে আসে। প্রমীলা দেবী দেখেন ফজলতুন্নিসা এসে ঘরের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পরে দরজাটাকে হাট করে খুলে, দরাম করে খুলে ফজলতুন্নিসা বেরিয়ে যান। প্রমীলা দেবী ঘরে গিয়ে দেখেন নজরুল খাটের উপরে চুপ করে বসে রয়েছেন। প্রমীলা দেবী প্রশ্ন করেন, কি হয়েছে? তখন কাজী নজরুল ইসলাম তার স্ত্রীকে বলেন, ও যা চাইতে এসেছিল তা দেবার ক্ষমতা এখন আমার নেই। তো এহেন ফজলতুন্নিসার কাছ থেকে যখন তিনি আঘাত পান, তখন তিনি নিজেকে কিটসের সঙ্গে তুলনা করেন। তুলনা করে খুব মজা করে কিছু কথা বলেন, সে কথাগুলোও বলবো, তবে তার আগে দেখে নেবো কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি জয়রামবাটি থেকে বাণী বিশ্বাস বলছি। বলুন, নমস্কার। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান আমি দেখি, খুব ভালো লাগে। আর এরকম আমি রবীন্দ্রনাথের গান ভালোবাসি, সেই রকম আমি নজরুল ইসলামেরও গান প্রচন্ড ভালোবাসি। তো আমাদের অনুষ্ঠান আপনারা দেখেন নিয়মিত? হ্যাঁ, আমরা নিয়মিত দেখি। আর বলছি যে, এই ফোন পেয়েছি তাই সুযোগ হলো, তাই একটু বলি যে, আপনারা যেরকম রবীন্দ্রনাথের আর নজরুল ইসলামের গান করেন, সেই রকম যদি রজনীকান্তের গানের এরকম একটা অনুষ্ঠান করেন, বিএল রায় আর রজনীকান্তের, আমার খুবই ভালো লাগে শুনতে। বলবো একটা কথা আমি, আচ্ছা আপনি বলে নিন, আমি তারপরে আপনার ফোনটা রাখার পরে উত্তরটা দিই। হ্যাঁ, আমি এইটাই বলছি আর কি, আমরা চেষ্টা করেছিলাম, এবার বলি, সব গানগুলোই ভালো লাগে, কিন্তু আমার বলা যে আপনারা তো এত সুন্দর অনুষ্ঠান করেন যে মানে বলার কথা রাখে না, যে রবীন্দ্রনাথের গান বা নজরুল ইসলামের যে গান, মানে তারপরে যে পুজোর সময় যে আগমনী বাড়ি কীর্তন এইসব করলেন, ছিল। কিন্তু মুশকিলটা, প্রথম কথা বলি যে, মুশকিলটা হচ্ছে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে অনুষ্ঠান করতে গেলে যে পরিমাণ গান, সেই পরিমাণ গান মানে সেই গানের সংখ্যাটা একটু বেশি হওয়া উচিত। তো আমরা যদি নিয়মিত লাগাতার অনুষ্ঠান করি, তাহলে গানের রিপিটেশন, শিল্পীর রিপিটেশন হয়ে যাবে। সেই কারণে আমাদের এই প্রয়াসটাকে আমরা মাঝপথেই থামিয়ে দিয়েছি, নইলে আমাদের একটা ইচ্ছে ছিল, একটা প্রয়াস আমরা শুরু করেছিলাম। তবুও আপনারা যখন বলছেন, আমরা আরেকটু ভাবনা চিন্তা করব। তবে হ্যাঁ, হয়তো প্রতি সপ্তাহে হবে না,
মাসে একটা দিন আমরা চেষ্টা করে দেখতে পারি, আপনাদের কথা মতো আমি কর্তৃপক্ষের কাছে এই আবেদনটা জানাবো, আপনারা চেয়েছেন। অনিশার গানে যাই। তোমার আজকে এই গানটি আমার মানে তালিকায় ছিল না, কিন্তু তোমার কথার সঙ্গে এই গানটি এত ভালো লাগবে তাই জন্য। মোদের জীবন
অসাধারণ, যেমন সুন্দর অন্বেষার গান সেরকম সুন্দর মৃগাঙ্কর বাজনা তো বটেই, কিন্তু আজকে শম্ভুদা আপনারা দেখছেন দুখুমিয়া একদম শেষ পর্যায়ের অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন অন্বেষা গাঙ্গুলি মান্না, আর সঙ্গে রয়েছেন দেবাশিস, শম্ভুদা, মৃগাঙ্ক এবং বিক্রম, সঙ্গে রয়েছেন আপনারা। তো আমি আজকে নজরুল কাব্যে প্রেমে, নজরুলের প্রেম নিয়ে কথা বলছি। আগামী দিন, আগামী শনিবার তার বিভিন্ন কবিতা গানের কথায় উল্লেখে আসব। তো আমি বলেছিলাম যে শেলির সঙ্গে, এই কিডসের সঙ্গে তিনি নিজেকে তুলনা করেছিলেন, আমি সেই গল্প বলবো তবে একটা গানের পরে। ঘুম ঘোরে লে মন হর, নমো 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 নমো, মোর ঘুম ঘোরে লে মন হর, নমো 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 নমো,
অনিশা এত সুন্দর গান গাইছে, সত্যি কথা বলতে কি অনিশা যত দিন যাচ্ছে অনিশা এত সুন্দর করে গান গানটাকে ধরে নিয়ে গাইছে, আমাদের প্রত্যেকের তরফে অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো আঁকতে পারে, মানে ওর হাতের কাজ আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আমাকে একটা শাড়ি উপহার দিয়েছিল, আমি তো বলেছি উপহারের কোনো মূল্য হয় না, উপহারটা হচ্ছে অমূল্য সম্পদ। ও আমাকে ভীষণ ভালোবাসে এবং ও আমাকে যখনই আসে আমাকে একদম একটু জড়িয়ে টড়িয়ে ধরে আদর টাদর করে, এটা ওর ব্যাপার। এবং ওকে আমরা সবাই ডল পুতুল বলি। একটু আগে রিন্টু বলছিল ওকে হচ্ছে পুতুলের মতো, যেখানে বসিয়ে দেওয়া হবে সেখানে চুপটি করে বসে থাকবে। খুব ভালো মনের মানুষ হচ্ছে অন্বেষা। তো অন্বেষার আগামী জীবনটা ভীষণ ভালো হোক, আমি ঈশ্বরের কাছে এটাই চাইবো। আমি মাকে বলবো মা যেন তোমার প্রতি সম্পূর্ণ কৃপা করেন, তুমি যা যা যেভাবে ভালো থাকবে মা তোমাকে সেভাবে যেন ভালো রাখেন। আর এবারে আমি চলে আসি কাজী নজরুল ইসলামের প্রণয়ের কথাতে। আমি বলছিলাম যে তিনি দুঃখ পেয়েছিলেন ফজলুতুন্নেসার কাছ থেকে এবং তিনি নিজেকে তখন সেখানে কিডসের সঙ্গে তুলনা করে খানিকটা সান্ত্বনা পেয়েছিলেন, কেননা কিডসের প্রণয়নই ফ্যানি ব্রাউন কিডসকে চরম আঘাত দিয়েছিলেন। তো সেই প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম বলছেন, আচ্ছা আমার রক্তে রক্তে শেলি কিডসকে এত করে অনুভব করছি কেন বলতে পারো? কিডসের প্রিয়া ফ্যানিকে লেখা তার কবিতা পড়ে মনে হচ্ছে যেন এ কবিতা আমি লিখে গেছি। কিডসের সোর থ্রোট হয়েছিল আর তাতেই মরলেও শেষে, অবশ্য তার সোর থ্রোট কি না কে বলবে, কণ্ঠপ্রদাহ রোগে আমিও ভুগছি ঢাকা থেকে এসে অবধি, রক্ত উঠছে মাঝে মাঝে আর মনে হচ্ছে আমি যেন কিডস। সে কোন ফ্যানির নিষ্করুণ নির্মমতায় হয়তোবা আমারও বুকের চাপ ধরা রক্ত তেমনি করে কোনোদিন শেষ ঝলক উঠে আমার বিয়ের বরের মতো করে রাঙিয়ে দিয়ে যাবে। শেলি কিডস এই সমস্ত মানুষকে কিন্তু কাজী নজরুল ইসলাম তার আত্মার মধ্যে খুঁজে পেয়েছিলেন। আমি আজকে মূলত এই অবধি থাকবো, এর পরের দিন আগামী শনিবার আমি তার বিভিন্ন কবিতার প্রেমের কথায় আসব। তবে একটু অনেশার গান শুনে নিই, আরও কিছুটা সময় বাকি রয়েছে। ফেরে না
ধন্যবাদ তোমাকে, সুন্দর একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও, আপনারা আমাদের অনুষ্ঠানটাকে পছন্দ করছেন, ভালোবাসছেন। ধন্যবাদ আমাদের যন্ত্রশিল্পীদের, এবং অবশ্যই ধন্যবাদ ক্যামেরার পিছনে যারা রয়েছেন প্রত্যেককে। আমরা অবশ্যই শেষ গানে যাব। শেষ গান শুনতে শুনতে বলি, আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে হারানো দিনের গান নিয়ে, অর্থাৎ আবার সেই গোল্ডেন এরাকে সঙ্গে নিয়ে চলে আসা। তো চলে যাই তোমার গান। আর তোমাদের সকলকে ধন্যবাদ, শ্রোতা বন্ধুদেরও ধন্যবাদ, এবং মৃগাঙ্কদা আমার সাথে যেভাবে বাজায় মনে হয় রোজ রিহার্সাল হয়, মানে ধরা ছাড়া না। মৃগাঙ্ক আর সমুদ্র আজকে একদম মানে মন খুলে বাজাচ্ছে, কারণ ওদের আর চাপ নেই, ওরা না আর দরকার নেই, অনেক হয়েছে। দাদারা সবাই প্রত্যেকেই ভালো। না আমি ঠিক করেছি, পরের শনিবার আমাকে আর দেবাশিসকে ভালো বলবে সবাই, আমরা পরের শনিবার আমরা দেবো, আজকে চাঁদাটা হয়ে গেছে আমাদের। তো চলে যাই আমরা, একদম শেষ গান, খুব ভালো থেকো, মজা করতে করতেই আমাদের দিনটা কেটে যায় আর কি, সারাদিনই তো এখানেই থাকি, ওই মজাটাই মজাটুকু নিয়ে চলি। তোমাদের সবার আশীর্বাদ যেন থাকে। একদম একদম। ধরো কোনে